তো এবার আমরা যাব হচ্ছে সিলেট। এখন বাজে হচ্ছে 7:37 আর আমরা সকাল সকাল 4টায় আমরা রওনা দিব সিলেটে। এর আগেও আমরা গিয়েছিলাম একবার সিলেটে, কিন্তু তখন আমি অনেক বেশি ছোট ছিলাম আর আমার ইউটিউব চ্যানেলও ছিল না, তাই ব্লগ বানাতে পারিনি। এবার যেহেতু আবার সিলেট যাচ্ছি, তাই এবার খুব সুন্দর করে একটা ব্লগ বানাবো, তোমরা পুরো ব্লগটা দেখবে, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এখন হচ্ছে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে, কারণ কালকে সকালেই তো যাবো সিলেটে, তাই এখন লাকিজ গুছানো হচ্ছে। আমরা মূলত 2 রাত 1 দিনের জন্য যাব সিলেটে। একদিন থাকবো আমরা মাজারের ওই সাইডটায়, কারণ মাজারে একটু কাজ আছে তাই। আর এর পরের দিন আমরা সকালবেলা গ্র্যান্ড সুলতানের উদ্দেশ্যে রওনা দেব। ওই দিন গ্র্যান্ড সুলতানে এক রাত থাকবো, তারপরে এর পরের দিন 12টার দিকে আমরা বাসার দিকে। গ্র্যান্ড সুলতান হচ্ছে একটা 5-স্টার হোটেল, তো এবার ফার্স্ট টাইম আমরা 5-স্টার হোটেলে যাব। আরেকবার কক্সবাজারে গেছিলাম, পরে 3-স্টার থাকা হয়েছিল, 5-স্টার না, বাট এবার ফার্স্ট টাইম আমরা কোনো 5-স্টার হোটেলে থাকবো। মানে আমি অনেক এক্সাইটেড, অনেক ছবি তুলবো, অনেক ভিডিওস অ্যান্ড প্রত্যেকটা শর্ট তোমাদেরকে দেখাবো, লিটারালি প্রত্যেকটা ভিডিও দেখবা। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর এই তো কাশ্মীর, এখানে মিল্কশেক খাইতেছে, কেমন? এটা আমু বানাইছে, অনেক মজা হচ্ছে। আম আর দুধ চিনি দিয়া বানাইছে, অনেক মজা হচ্ছে। সকালে তোমাদের সাথে দেখা করবো যখন ঘুম থেকে উঠবো, তো ততক্ষণের জন্য বাই। হ্যালো গাইস, ঘুম থেকে এখন উঠে গিয়েছি, ড্রেস ড্রেস আমি পরে ফেলেছি, একদম কমফোর্টেবল একটা ড্রেস পরেছি আমি, কারণ আমি গাড়িতে জার্নি তো করবো। রাত 4টা বাজে, একদম অন্ধকার এখন বাইরে। এই তো গাইজ, আমরা রেডি হয়ে গেছি, এখন আমাদের গাড়িও এসে পড়ছে, এখন আমরা বের হয়ে যাব। তো বের হয়ে একবারে গাড়িতে উঠে তোমাদের সাথে দেখা করতেছি। আর এখন বাজে হচ্ছে 1:30 আর আমার ছোট ভাই মধ্যে সে ক্ষুধা লাগছে, তাই আমরা একটা হোটেলে আসছি খেতে। এখন দেখি, মানে মুরগি ডাল শসা এই। এটা হইতেছে ফুল রুমটা যেটাতে আমরা থাকবো আজকে। এখানে 2টা ডাবল বেড আছে, টিভি আছে, একটা টেবিল আছে এখানে,
অ্যান্ড টেবিলে কিছু কমপ্লিমেন্টারি জিনিস আছে, দুইটা পানির বোতল আছে, টিস্যু পেপার আছে, ব্রাশ আছে, টুথপেস্ট আছে, সাবান আছে আর শ্যাম্পু। এখানে সোফা বসতে পারবেন, আর ওইখানে একটা ছোটো টেবিল আছে, এখানে একটা ছোটো টেবিল আছে যেটাতে একটা ল্যাম্প আছে, এসি রিমোট, রুমের চাবি, আর এটা হচ্ছে টেলিফোন, আপনার যদি প্রয়োজন পড়ে ফোন দিবেন। আর এইখান থেকে হচ্ছে ভিউ, ভিউ তেমন আহামরি কিছু না, এটা আমার টাউনের দিকে তো তাই এরকম। আর এসি এখানে হইতেছে আলমিরা, তারা আলমিরাটার এখানে স্পেস আছে বড়, আপনি চাইলে লাকিজও রাখতে পারবেন, এখানে কাপড় চোপড় রাখতে পারবেন, নিচেও আপনার জায়গা আছে রাখার মতো। আর এখানে একটা আয়না আছে, আর এখানে একটা ড্রয়ার আছে, আর এটা হইতেছে ওয়াশরুম, ওয়াশরুম তেমন কিছুই না, এখানে বেসিন, আর এখানে আপনি গোসল করার জায়গা। এই তো আমাদের ফুল রুম। আর হ্যাঁ, টেবিলের এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে, যেহেতু আমাদের এটা দরকার নেই তাই আমি এটা খুলি নাই। আর এটা হইতেছে ফুল রুম, রুম খুবই সুন্দর, আর আমরা এক রাত থাকবো তো ব্যাপার না। সবাই খাওয়া শেষ, এখন আমরা কি করব, হাত দিতে যাবো, খুবই ভালো খুবই ভালো খুবই ভালো, কাচ্চি ভাইয়ের মতোই কাচ্চিটার টেস্ট, আহামরি মানে ওরকম যে অন্যরকম টেস্ট এরকম না, কাচ্চি ভাইয়ের মতো টেস্ট, কিন্তু মজা অনেক। আমি তো আজ সিলেট ভাই ওই যে একটু মাজার আইছিলাম, এই মানব করছিল একটা পিন্ডি খাবে আর কি সিলেট ভাই, জব করে নিয়ে আমি তো আজ সিলেট কেমন খাও 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 কেমন খা খা, এমন একটা রিয়াকশন দিবি যে অনেক মজা, কেমন পিওর মালকা খা।
রিয়াকশন এমন করে কি আসলে পুরা পিওর মাল। জেঠিমা খান অনেক আর খাবো কেমন এটা কি তুমি নিয়ে যাইবা? এগুলো কিনিসো? আজকের জন্য ব্লগটা এতটুকুই, আশা করি তোমাদের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আজকে অনেক টায়ার্ড, জানো না, মানে যা একটা পেরেশানি গেছে। তো থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।